দোকানে যারা পেঁয়াজ রেখেছে দোকানে বিক্রির জন্য, তারা সবাই মূল্যের রসিদ আমাদেরকে দেখিয়েছে। যে কয় বস্তা পেঁয়াজ এই মুহূর্তে আছে, এগুলো আপনি যার কাছ থেকে কিনেছেন সে আপনাকে রসিদ তো এরকম ভাবে বিক্রয়ের রসিদ তো আছে। এখন আপনি যদি ক্রয়ের রসিদ আমাদেরকে না দেখান, তাহলে আমরা বুঝবো কিভাবে আপনি আপনি যে দামে পেঁয়াজটা বিক্রি করছেন সেটা যে ফেয়ার প্রাইস এটা বুঝতে পারলে তো আপনার ক্রয় মূল্য আমাদের জানতে হবে। আপনি শুনেন চালান কপি অন্যান্য দোকানে আছে, আপনার এখানে নাই, সব দোকান তো রাখে। চালান কপি যদি আপনার কাছে নাই থাকে আপনি দাম নির্ধারণ করবেন? আপনি এখন যদি বলেন যে আমি 1000 টাকা করে বিক্রি করবো, তখন দেখাই যাবো।167 করে কিনেছেন আমার কেউ। আপনার দোকানের নাম কি? দোকানের নাম জামজম। আপনার সমস্ত মালামাল দোকানে যে মালামাল থাকবে বিক্রির জন্য সবগুলোর চালান থাকতে হবে। আমি পার্টির কাছে আজকে যদি মাল পেয়েছি আমি বলে দিই যে আমার পার্টি চালান। না না, টোলে দেওয়ার দরকার নাই, আপনাকে চালান অবশ্যই সংগ্রহ করতে হবে। এক বস্তা রসুন রাখবেন, এটা কত দিয়ে কিনেছেন এটা ডকুমেন্ট দেখাতে হবে। তাহলে এটা কি আপনি কিনে আনছেন না এটা চোরাই মাল, সেটা আপনি বুঝতে পারবেন। বোঝার জন্য আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে।
করে দিলাম আপনার ক্যামেরা, সচেতন হন এবং রসিদ সংরক্ষণ করেন, আর একটা রিজনেবল পার্সেন্টেজের বেশি প্রফিট করবেন না, ঠিক আছে? আমাদের দাদা কমিশন 18 টাকা বেশি আমরা যদি